জাফনা চলচ্চিত্র উৎসবে মোশাররফ করিমের ডিকশনারি। মোশাররফ করিমের ডিকশনারি একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রচার হবে, সেটা নিয়ে বিস্তারিত কথা হবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখুন, তাহলে এমনই লেটেস্ট নিউজ পাবেন। তাহলে শুরু করা যাক। জাফনা চলচ্চিত্র উৎসবে মোশাররফ করিমের ডিকশনারি। জালালের গল্প ও কমলা রকেটের পর আবারও শ্রীলঙ্কার জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে অভিনেতা মোশাররফ করিমের নতুন সিনেমা। এর আগে বুঝতেই পারছেন জালালের গল্প কমলা রকেট শ্রীলঙ্কার জাফনা আন্তর্জাতিক উৎসবে নির্বাচিত হয়েছিল, তারপরে এবার ডিকশনারি হচ্ছে। যদিও এটি উৎসবে যাচ্ছে ভারতীয় সিনেমা হিসাবে, তো এটা ভারতীয় সিনেমা হিসাবে যাচ্ছে। এবার বলছি কলকাতার জনপ্রিয় নির্মাতা ব্রাত্য বসুর প্রশংসিত সিনেমা ডিকশনারির কথা। এই সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। সম্প্রতি ফেসবুকে নিজ সিনেমার পোস্টার সহ একটি পোস্ট দিয়ে এই সুখবর জানিয়েছেন ডিকশনারির পরিচালক ও ওপার বাংলার অভিনেতা ব্রাত্য বসু। তিনি লিখেছেন, জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সপ্তম পর্ব 2021-এ 26 থেকে 30 ডিসেম্বর নির্বাচিত হল ব্রাত্য বসুর ছবি ডিকশনারি। ছবিটি উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসাবে শ্রীলঙ্কার প্রখ্যাত জাফনা শহরের কালাম কালচারাল সেন্টারে 30 ডিসেম্বর দেখানো হবে। তিনি আরও লেখেন, শ্রীলঙ্কার জাফনা আন্তর্জাতিক সিনেমা চলচ্চিত্র হল সিনেমায় সৃজনশীল অভিব্যক্তির সমসাময়িক রূপগুলি অন্বেষণ করার একটি নির্দলীয় প্ল্যাটফর্ম। বুঝতেই পারছেন সৃজনশীল কিছুকে সেখানে প্রচার করা হয়, এখানে দেখানো হয়, নতুন কিছু খুঁজে শ্রীলঙ্কার সেই জাফনা আন্তর্জাতিক সিনেমা চলচ্চিত্র হলটি অনুষ্ঠানটি। উৎসবের মূল লক্ষ্য হল উপদ্বীপে স্বাধীন সিনেমা উদযাপন করা, অন্যান্য সংস্কৃতির সঙ্গে বোঝাপড়া তৈরি করা, আন্তর্জাতিক অঙ্গনে সিনেমার মাধ্যমে সাম্প্রতিক ও পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ তৈরি করা, আন্তর্জাতিক স্বীকৃতির মুকুটে আরও একটি নতুন পালক চেয়ার্স টিম ডিকশনারি। অভিনেতা পরিচালক ও রাজনৈতিক ব্রাত্য বসু তার ডিকশনারি নির্মাণ করেছেন বুদ্ধদেব গুহর লেখা দুটি ছোট গল্প স্বামী হওয়া ও বাবা হওয়া অবলম্বনে। এই সিনেমার গল্পে অসম বয়সী দাম্পত্য সম্পর্ক, বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসা ও সম্পর্কে জটিল ধাঁধা প্রাধান্য পেয়েছে। সিনেমাটি 12 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে। এই সিনেমার মধ্য দিয়ে জাতীয় চলচ্চিত্রে অভিষেক ঘটে মোশাররফ করিমের, ভারতীয় জাতীয় চলচ্চিত্রে অভিষেক ঘটে মোশাররফ করিমের। এতে আবাসন প্রতিষ্ঠানের মালিক মকরক্রান্তি চ্যাটার্জির চরিত্রে অভিনয় করেছেন তিনি। মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী পৌলমী বসু। অন্যান্য চরিত্রে রয়েছেন নুসরাত জাহান, আবির চ্যাটার্জি, মধুরিমা বসাক সহ আরও অনেকে। কতটুকু খুশি হয়েছেন মোশাররফ করিমের ডিকশনারি মুভিটি একটি আন্তর্জাতিক উৎসবে দেখানো হবে, এটা শ্রীলঙ্কার জাফনা চলচ্চিত্র উৎসব। আমি তো অনেক খুশি, আপনারা মোশাররফ করিমের যারা ফ্যান আছেন, যারা নুসরাত ফারিয়া, আবির চ্যাটার্জি এবং ডিকশনারি মুভির যারা ফ্যান আছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন নিউজ টেপে আপনাদের কেমন লাগলো। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করবেন। ধন্যবাদ, সাথেই থাকবেন।